সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে ইংরেজি কিছু গুরুত্বপূর্ণ শব্দের সংক্ষিপ্ত রূপ সম্পর্কে জানব। সে শব্দগুলো হলো ওয়ান টু ওয়ানা, হোয়াট আর ইউ ওয়াচা, ডোন্ট নো ডোনো, লেট মি লেমি, গিভ মি গিমি, ইজেন্ট ইট ইন ইট, গোয়িং টু গনা, নিড টু নিডা, গট টু গটা, কাইন্ড অফ কাইন্ডা। সো আমরা এই শব্দগুলোর সংক্ষিপ্ত রূপ সো আমরা এই শব্দগুলো সংক্ষিপ্ত রূপ সম্পর্কে শিখব। সো তাহলে শুরু করা যাক। সো নাও লেটস গেট স্টার্টেড। সো ওয়ান টু, ওয়ান টু দ্যাট মিন্স ওয়ানা। সো ওয়ান টু ওয়ানা, ইউ হ্যাভ টু প্র্যাকটিস দিস। সো ওয়ান টু ওয়ানা, আই ওয়ান টু ইট, আই ওয়ান টু ইট, আমি খেতে, ইট মানে খাওয়া, টু মানে তে, আর ওয়ান অর্থ চাওয়া। সো আমি খেতে চাই, আই ওয়ান টু ইট, আমি খেতে চাই, আই ওয়ানা ইট, আমি খেতে চাই, আই ওয়ানা ইট, আমি খেতে চাই, আই ওয়ানা গো, আমি যেতে চাই, আই ওয়ানা রান, আমি দৌড়াতে চাই, আই ওয়ানা ওয়াক, আমি হাঁটতে চাই, আই ওয়ানা ডু, আমি করতে চাই, আই ওয়ানা স্লিপ, আমি ঘুমাতে চাই, আই ওয়ানা ডু দ্যাট, আমি সেটা করতে চাই। সো যাই হোক, এইভাবে তোমরা ওয়ানা দিয়ে প্র্যাকটিস করবে। সো হোয়াট আর ইউ, সো ওয়াচা, হোয়াট আর ইউ, এর সংক্ষিপ্ত হলো ওয়াচা। সো হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? সো হোয়াটস আর ডুইং, হোয়াটস আর ডুইং, তুমি কি করছো? সো আমি যদি তোমাকে হোয়াটস আর ইউ ডুইং না বলে আমি যদি তোমাকে বলি হোয়াটস আর ডুইং, দ্যাট মিন্স তুমি কি করছো। সো হোয়াটস আর ডুইং, তুমি কি করছো? হোয়াটস আর ইটিং, তুমি কি খাচ্ছ? হোয়াটস আর ইটিং মানে হলো হোয়াট আর ইউ ইটিং, তার মানে তুমি কি খাচ্ছ। সো হোয়াটস আর ইটিং, হোয়াটস আর ডুইং, হোয়াটস আর ইটিং, সো হোয়াটস আর ইটিং, তুমি কি খাচ্ছ, হোয়াটস আর ডুইং, তুমি কি করছো। সো নাও ডোন্ট নো, সো ডোনো, ডোন্ট নো ডোনো, সো আই ডোন্ট নো অ্যাবাউট ইট, আমি এটা সম্পর্কে জানি না, আই ডোন্ট নো অ্যাবাউট ইট, সো আই ডোনো অ্যাবাউট ইট, আই ডোন্ট নো অ্যাবাউট ইট, আই ডোনো অ্যাবাউট ইট, আমি সম্পর্কে জানি না, সো আই ডো নো অ্যাবাউট ইট, আমি এটা সম্পর্কে জানি না। সো নাও লেট মি ইকুয়াল লেমি, লেট মি লেমি, সো লেট মি ডু দিস, আমাকে এটা করতে দাও, সো লেট মি ডু দিস, আমাকে এটা করতে দাও, লেমি ডু দিস, লেমি ডু দিস, আমাকে এটা করতে দাও, সো লেমি ডু দিস, আমাকে এটা করতে দাও, লেমি ইট দিস, আমাকে এটা খেতে দাও, সো এরকম ভাবে হবে। গিভ মি গিমি, গিভ মি গিমি, সো গিভ মি আ পেন, আমাকে একটি কলম দাও, গিভ মি আ পেন, আমাকে একটি কলম দাও, সো গিমি আ পেন, আমাকে একটি কলম দাও, গিমি আ পেন, গিমি আ পেন, ওকে, অর গিমি দ্যাট, আমাকে সেটা দাও বা ওইটা দাও, গিমি দ্যাট, আমাকে ওইটা দাও। ইজেন্ট ইট, দ্যাট মিন্স ইন ইট, ইজেন্ট ইট ইন ইট, ইটস রং মানে এটা ভুল, ইজেন্ট ইট তাই নয় কি, ইটস রং ইন ইট, এটা ভুল তাই নয় কি, ইটস রং ইন ইট। গোয়িং টু, দ্যাট মিন্স গোনা, গোয়িং টু গোনা, আই এম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি, আই এম গোনা স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি, সো আই এম গোনা স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোনা স্কুল। নিড টু নিডা, নিড টু নিডা, সো নিড টু নিডা, আই নিড টু ডু দিস, আমার এইটা করা দরকার, সো আই নিড টু ডু দিস, আমার এটা করা দরকার, আই নিড টু ডু দিস, আমার এটা করা দরকার, আই নিড টু গো দেয়ার, আমার সেখানে যাওয়া
দরকার, আই নিড আ গো দেয়ার। সো আই নিড আ গো দেয়ার, দ্যাট মিন্স আই নিড টু গো দেয়ার, সো আমাকে সেখানে যাওয়া দরকার। গট টু, গোটা, গট টু, গোটা, আই হ্যাভ গট টু গো। সো হ্যাভ গট টু, দ্যাট মিন্স হলো তে হবে, এরকম অর্থ প্রকাশ করবে, হ্যাভ গট টু, তারপর বি অন হবে। সো আই হ্যাভ গট টু গো, আমাকে যেতে হবে, আই হ্যাভ গট টু গো, আমাকে যেতে হবে। সো আই হ্যাভ গোটা গো, সো গট টু পরিবর্তে গোটা, সো আই হ্যাভ গট টু গো, আমাকে যেতে হবে। সো আই হ্যাভ গোটা গো, আমাকে যেতে হবে, আই হ্যাভ গোটা গো, আই হ্যাভ গোটা ইট, আমাকে খেতে হবে, আই হ্যাভ গোটা ডু, আমাকে করতে হবে। সো কাইন্ড অফ, কাইন্ডা, কাইন্ড অফ, কাইন্ডা, সো ইট ইজ ওয়ান কাইন্ড অফ পেপার, এটা এক ধরনের কাগজ, ইট ইজ ওয়ান কাইন্ড অফ পেপার, সো ইট ইজ ওয়ান কাইন্ডা পেপার, ইট ইজ ওয়ান কাইন্ডা পেপার, এটা এক ধরনের কাগজ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে, পরবর্তী সময়ে, পরবর্তী দিনের পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে পরবর্তী সাক্ষাতের ইচ্ছা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।